আমাদের আজকের রেসিপি হলো কলার কোপ্তা কারি। আমরা ফার্স্টে কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার লঙ্কা আর কলাগুলোকে মিক্সারে দিয়ে ঘেঁটে নেব। আমরা এবারে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে মিক্সারে মিক্সড করে নিচ্ছি। আমরা এবারে কলার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটাকে বেসন হলুদ গুঁড়ো চিনি নুন আর আমরা যে আদা রসুনের পেস্ট করেছিলাম সেই পেস্টটা খানিকটা দিয়ে দেবো। দিয়ে আমরা এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এবারে এর সঙ্গে একটা ডিম আমরা অ্যাড করে নিচ্ছি। ডিমটা দিলে ভাজার সময় যে কোপ্তাটা আমরা ভাজবো তখন ভাজার সময় ফুলে ফুলে উঠবে আর খুব নরমও হবে। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমরা ব্যাটারটাকে ভেজে নেব। এবারে আমরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা যে ব্যাটারটা তৈরি করেছি সেটা গোল গোল করে ভেজে নেব। এবারে কড়াতে আস্তে আস্তে ব্যাটারটাকে গোল গোল করে ছেড়ে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা বড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা সব বড়াগুলোকে এরকমভাবেই ভেজে নেব। আমরা বড়া ভাজাগুলোকে রেডি করে নিয়েছি। এবারে তরকারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়ায় তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু আমরা তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই আর আমরা লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আমরা যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা সামান্য নাড়াচাড়া করে
এবারে আমরা সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের আলুটা কষানো হয়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দিচ্ছি। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবারে কলার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর জলটা আপনারা একটু বেশি করে দেবেন, নইলে একদম জল শুষে নেবে এই বড়াগুলো। আর একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না। এবারে 10 মিনিট ফোটাবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে হালকা করে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি।